ছাত্রছাত্রী আর অভিভাবক সকল সকলকে মানে আন্তরিক অভিনন্দন জানাইছো এডুকেয়ার আসাম ইউটিউব চ্যানেল লই। মানে আজির এই ভিডিওটুত আসাম জাতীয় বিদ্যালয়ের ক্লাস ফোরর ইংরাজি কিতাব আওয়ার ইংলিশ কিতাবখনের প্রথমটু ইংরাজি লেসন এ ভিলেজ নেমড কৃষ্ণপুর পাঠটু অসমিয়াত আলোচনা করিম, লগতে পাঠটুর কোশ্চেন আনসার সমূহ এই ভিডিওতেই আলোচনা করে দিম। তেতিয়াহলে আরম্ভ করছো লেসন ওয়ান, এ ভিলেজ নেমড কৃষ্ণপুর, এখন গাঁও কৃষ্ণপুর নামেরে, অথবা কৃষ্ণপুর নামেরে এখন গাঁও। কৃষ্ণপুর ইজ এ ভিলেজ, কৃষ্ণপুর হয় এখন গাঁও। দেয়ার ইজ এ রিভার, রিভার মানে নদী, ইন কৃষ্ণপুর ভিলেজ, কৃষ্ণপুর গাঁওত, অর্থাৎ কৃষ্ণপুর গাঁওত এখন নদী আছে। দ্য নেম অফ দ্য রিভার, নদীখনের নাম ইজ হয় আশাবতী, অর্থাৎ নদীখনের নাম হয় আশাবতী। দিস ইজ এ বয়, এইজন এজন লড়া, হিজ নেম, তেওঁর নাম ইজ হয় বরুণ, তেওঁর নাম হয় বরুণ। বরুণ লিভস, বরুণে বাস করে ইন কৃষ্ণপুর, কৃষ্ণপুর ভিলেজ গাঁওত। হিজ হাউস, তেওঁর ঘর ইজ অন দ্য ব্যাঙ্ক পারত অফ আশাবতী, আশাবতী অর্থাৎ তেওঁর ঘর আশাবতী নদীর পারত। দেয়ার ইজ এ বিগ টামারিন ট্রি, এটা ডাঙর তেতেলি গছ, ইন ফ্রন্ট অফ, সন্মুখত, অফিস হাউস, তেওঁর ঘরর, অর্থাৎ তেওঁর ঘরর সন্মুখত এটা ডাঙর তেতেলি গছ আছে। দ্যাট ইজ এ গার্ল, হৌজনী, এজনী ছোৱালী। শি ইজ, তাই হয় বরুণস সিস্টার, বরুণর ভনীয়েক। শি হ্যাজ, তাইর আছে এ বিউটিফুল নেম, এটা ধুনিয়া নাম। হার নেম, তাইর নাম ইজ হয় লতা, অর্থাৎ তাইর নাম হয় লতা। হার ডগ অলসো হ্যাজ, তাইর কুকুরেরও আছে এ নেম, এটা নাম। ইটস নেম ইজ ভুক, এটুর নাম হয় ভুক। বরুণ অ্যান্ড লতা লাভ টু সুইম ইন আশাবতী রিভার, বরুণ আর লতায় আশাবতী নদীর হাতুড়ি ভাল পায়, সুইম মানে হাতোরা। মরমর ছাত্রছাত্রী সকল, এইখিনিয়াই আছিল পাঠটুর অসমীয়া অনুবাদ। পাঠটো আলোচনা করার পিছত ইয়াত প্রপার নাউন আর কমন নাউন কাক বলে সেই বিষয়ে আলোচনা করেছে। প্রথমতে আমি জানিব লাগিব নাউন কাক বলে। কোনো ব্যক্তি, কোনো ঠাই, নাইবা কোনো বস্তুর নাম যেতিয়া কোনো শব্দই প্রকাশ করে তেতিয়া তাক নাউন বলি কোয়া হয়, অর্থাৎ নাম বুঝালেই নাউন হয়। এই নাউন পাঁচ প্রকার, তার ভিতর তোমালকর কিতাবত ইয়াত কমন নাউন আর প্রপার নাউনের বিষয়ে আলোচনা করেছে। সাধারণতে কোনো ঠাই নাইবা কোনো ব্যক্তির নাম বুঝা হয় তেতিয়া তাক প্রপার নাউন বলি কোয়া হয়। যেনেকুয়া তোমালকর কিতাবত দি দিছে কৃষ্ণপুর, এই কৃষ্ণপুর এখন ঠাইয়ের নাম। ঠিক একেদরে আশাবতী, আশাবতী এটা নদীর নাম। বরুণ এজন লড়ার নাম, লতা এজনী ছোৱালীৰ নাম, ভুক এটা কুকুৰৰ নাম, এইবিলাক হয় প্ৰপাৰ নাউন। এইবিলাকে কোনো ব্যক্তি বা কোনো ঠাইৰ নাম বুজাইছে বা ইংগিত কৰিছে। কিন্তু দেখা কৃষ্ণপুৰ এখন গাঁও, এই গাঁওখনক যেতিয়া আমি ভিলেজ বুলি কম, তেতিয়া ভিলেজ শব্দটো বা গাঁও শব্দটো কোৱাৰ লগে লগে এই কৃষ্ণপুৰ গাঁওখন সেই ভিলেজ শব্দৰ ভিতৰত পৰিব, অৰ্থাৎ ভিলেজ কোৱাৰ লগে লগে গোটেই গাঁওবিলাকক বুজাব। তেতিয়া ইয়াক কমন নাউন বুলি কোৱা হয়। কমন নাউন অর্থ হল জাতিবাচক বিশেষ, অর্থাৎ যিবিলাক শব্দ কোৱাৰ লগে লগে সেই একে শ্রেণীর গোটেইবিলাক বস্তু সেই শব্দৰ ভিতৰত সোমাই পৰে, তেতিয়া তাক কমন নাউন বুলি কোৱা হয়। যেনেকুৱা ধৰা তোমালোকৰ কিতাপত দিয়া আছে রিভার, যেতিয়া আমি রিভার শব্দটো কম, তেতিয়া রিভার কোৱাৰ লগে লগে যিমান রিভার বা নদী আছে গোটেইবিলাক এই রিভার শব্দৰ ভিতৰতেই সোমাই পৰিব। আমি ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী ইত্যাদি যিকোনো নদীর নাম কওঁ আমি, সেইবিলাক রিভারেই হব। ঠিক একেদরে বয়, বিভিন্ন লড়াবিলাকর নাম যদি আমি কও, যেনেকুয়া রাম, শ্যাম, যদু, মধু, শ্যামল ইত্যাদি আমি যদি নাম কও, এইবিলাক হব প্রপার নাউন। আর এই গোটেইবিলাকেই হয় বয়, যেতে আমি বয়টু কম তেতিয়া ই হব কমন নাউন। কেটামান ছোৱালীৰ নাম চোৱা, সীতা, মিতা, মিতালী, পার্বতী, এইবিলাক নাম যদি আমি কওঁ, এইবিলাক হল প্রপার নাউন। এই নামবিলাকে কোনো ছোৱালীৰ নামক বুজাইছে, কিন্তু এই নামবিলাক গোটেইবিলাক একেলগে লৈ যেতিয়া আমি কম যে এই সকল ছোৱালী, অর্থাৎ ছোৱালী বা গার্ল, তেতিয়া এই গার্ল শব্দটো হব কমন নাউন। এই একেদরে তোমালোকৰ কিতাপত দিয়া আছে ডগ, যদি আমি ডগ শব্দটো কওঁ তেতিয়াহলে এই হব কমন নাউন, কারণ এই ডগ শব্দটো কোৱাৰ লগে লগে গোটেই ডগ বা কুকুরবিলাক এই শব্দটোৰ ভিতৰত সোমাই পৰিব।
এতিয়া যদি আমি ডগ বা কুকুর বিলাকৰ বেলেগ বেলেগ নাম কওঁ যেনে টমি ক্যাটার প্যাটার তেতিয়াহলে এই টমি ক্যাটার প্যাটার এইবিলাক হব প্রপার নাউন আর এই গোটেই বিলাক মিলি একেলগে ডগ কলে এই ডগটো হব কমন নাউন নিশ্চয় তোমালোকে বুঝিব পারিছা বলে মই ধারণা করছো এতিয়া আহা অ্যাক্টিভিটি লই অ্যাক্টিভিটি কোশ্চেন দিয়া আছে ফাইন্ড আউট দ্য প্রপার অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য পেজেস তলত একটা পেজেস দিছে বা একটা প্যারাগ্রাফ দিছে এই প্যারাগ্রাফর পরা কমন নাউন আর প্রপার নাউন বিলাক তোমালোকে বাছি উলিয়াব লাগে যেনেকুয়া অনন্যা ইজ এ স্টুডেন্ট অনন্যা এগারী ছাত্রী ইয়াত অনন্যা এজনী ছোৱালীৰ নাম গতিকে ই প্রপার নাউন ইজ এ স্টুডেন্ট আর স্টুডেন্ট শব্দটো হল এটা কমন নাউন শি লাভস টু রিড স্টোরিজ দেখা এই স্টোরিজ শব্দটো হল কমন নাউন কারণ যিমান বিলাক স্টোরি আছে গোটেই বিলাক স্টোরি এই শব্দটোৰ ভিতৰত সোমাই আছে এতিয়া আমি যদি স্টোরি বিলাকৰ এটা এটা কৈ নাম কওঁ তেতিয়াহলে হব ই প্রপার নাউন ইজ রিডিং এ স্টোরি নাও এই সেন্টেন্সটোতো স্টোরি শব্দটো কমন নাউন দ্য নেম অফ দ্য স্টোরি ইজ রুনজুনস গার্ডেন এই সেন্টেন্সটোত রুনজুনস গার্ডেন এইটো হল এটা প্রপার নাউন কারণ ই এটা ঠাইর নাম বুঝাইছে অনন্যা হ্যাজ এ ব্রাদার এই সেন্টেন্সটোত ব্রাদার শব্দটো এটা কমন নাউন হিজ নেম ইজ রাঘব এই রাঘব শব্দটো এটা প্রপার নাউন রাঘব ইজ এ স্মার্ট বয় এই বয় শব্দটো আকৌ কমন নাউন তারপর দুই নম্বরত অহা ফিল ইন দ্য ব্লাঙ্কস খালি ঠাইবর পূরণ করা উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাউন্স সঠিক নাউন বা বিশেষ পদ ব্যবহার করে গিভেন ইন দ্য বক্স বাকসত দিয়া অর্থাৎ তলর বাকসত গার্ল মিসেস চৌধুরী টমি স্টুডেন্ট গার্ডেন এইবিলাক শব্দ দিয়া আছে এই শব্দবিলাক দি তোমালকে তলর খালি ঠাইবিলাক পূরণ করব লাগে যেনেকা গার্লস মানে ছোৱালী মিসেস চৌধুরী এজনী মহিলার নাম টমি এটা কুকুরের নাম স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী আর গার্ডেন মানে বাগিচা এই নম্বরত দিয়া আছে দেয়ার ইজ এ বিগ ড্যাশ ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল আমার স্কুলের সম্মুখত একটা ড্যাশ আছে তোমালোকে ইয়াত কি লিখিব লাগিব গার্ডেন অর্থাৎ বাগিচা অ্যান্সার হব তেতিয়াহলে দেয়ার ইজ এ বিগ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল আমার স্কুলের সম্মুখত একটা ডাঙর বাগিচা আছে বি নম্বর নিধি ইজ এ ড্যাশ অফ ক্লাস ফোর নিধি ক্লাস ফোরর ড্যাশ হয় অর্থাৎ নিধি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর অর্থাৎ নিধি ক্লাস ফোরর এজনী ছাত্রী সি নম্বর দিয়ে আছে চিত্রা ইজ এ লাভলি ড্যাশ আমি এই ড্যাশত উত্তর লিখিব লাগিব গার্ল অর্থাৎ অ্যান্সারটো হব চিত্রা ইজ এ লাভলি গার্ল চিত্রা এজনী ধুনিয়া ছোৱালী ডি নম্বরত দিয়ে আছে ড্যাশ ইজ আওয়ার ইংলিশ টিচার আমি বক্সর পরা লিখিব লাগিব মিসেস চৌধুরী ইজ আওয়ার ইংলিশ টিচার অর্থাৎ মিসেস চৌধুরী আমার ইংরাজি শিক্ষয়িত্রী ই নম্বরত দিয়ে আছে ড্যাশ ইজ দ্য নেম অফ মাই পেট ডগ আমি বক্সর পরা টমি শব্দটো লই এই খালি ঠাই পূরণ করব লাগিব অর্থাৎ অ্যান্সারটো হব টমি ইজ দ্য নেম অফ মাই পেট ডগ মোর পোহনীয়া কুকুরটোর নাম হল টমি তিন নম্বরত দিয়ে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস তলত দিয়া প্রশ্নবিলাকর উত্তর দিয়া এ নম্বরত দিয়ে আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ গাঁওখনের নাম কি আছিল অ্যান্সার দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ কৃষ্ণপুর গাঁওখনের নাম হয় কৃষ্ণপুর বি নম্বর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার নদীখনের নাম কি হয় অ্যান্সার দ্য নেম অফ দ্য রিভার ইজ আশাবতী নদীখনের নাম হয় আশাবতী সি নম্বর ইজ দেয়ার এ ট্রি ইন ফ্রন্ট অফ বরুণস হাউস বরুণর ঘরের সন্মুখত গছ আছেনে অ্যান্সার ইয়েস দেয়ার ইজ এ বিগ ট্যামারিন ট্রি ইন ফ্রন্ট অফ বরুণস হাউস হয় বরুণর ঘরের সন্মুখত একটা ডাঙর তেতেলি গছ আছে ডি নম্বর হুইজ লতা লতা কোন অ্যান্সার লতা ইজ বরুণস সিস্টার লতা হয় বরুণর ভনীয়েক ই নম্বর হোয়াট ডু দে লাভ টু ডু সিহঁতে কি করে ভাল পায় অ্যান্সার দে লাভ টু সুইম ইন দ্য আশাবতী রিভার সিহঁতে আশাবতী নদীত হাতুরি ভাল পায় এইখিনিতে মই তোমালোকক আরো দুটা প্রশ্ন দিব বিচাৰিছো যে দুটা ইয়াত দিয়া নাই কিতাপত প্রশ্ন দুটা করিব পারি সেই কোশ্চেন দুটা হল হোয়ার ডাজ বরুণ লিভ বরুণে কত বাস করে অ্যান্সার বরুণ লিভস ইন কৃষ্ণপুর ভিলেজ বরুণে কৃষ্ণপুর গাঁওত বাস করে আর এটা কোশ্চেন হল হোয়াট ইজ দ্য নেম অফ লতাস ডগ লতার কুকুরটোর নাম কি আছিল অ্যান্সার দ্য নেম অফ লতাস ডগ ইজ ভুক লতার কুকুরটোর নাম আছিল ভুক মরমর ছাত্রছাত্রী আর সম্মানীয় অভিভাবক সকল আজির এই ভিডিওত এই পাঠটোর অসমীয়া আলোচনা আর প্রশ্নোত্তরের বিষয়ে আলোচনা ইমানখিনিয়েই যদি তোমালোকর ভিডিওটো ভাল লাগিছে তেতিয়াহলে ভিডিওটোত এটা লাইক করিবা বন্ধু বান্ধবীলৈ শেয়ার করিবা আর যদি তুমি এই চ্যানেলত নতুন আর চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করি নোটিফিকেশন বেল আইকনটো প্রেস করে রাখিবা যাতে পরবর্তী পাঠবিলাকর
তোমাৰ ভিডিও এটা এৰি দিয়া লগে লগে তোমাৰ সৰত নোটিফিকেশন কৈ পায় আৰু ভিডিওটো তুমি লগে লগে পাই যোৱা ধন্যবাদ জয় আই অসম